ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে খাবার আমদানি করতে এখন থেকে কর গুনতে হবে যুক্তরাজ্যের আমদানিকারকদের। দেশটির ডিপার্টমেন্ট ফর এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স জানায়, মাছ, সালামি, সসেজ, পনির, দই আমদানিতে সর্বোচ্চ 145 পাউন্ড কর গুনতে হবে। তবে আলাদা আলাদা করে অন্যান্য পণ্য আমদানিতে গুনতে হবে 29 পাউন্ড কর। এতে খাবারের দাম বেড়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির কোল্ড চেইন ফেডারেশন। ব্রেক্সিটের পর করের পরিমাণ বাড়বে বলে যে ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য সরকার, তা বিভিন্ন সেক্টরে এবছর থেকে কার্যকর হচ্ছে। In separate cereal supply and demand estimates on Friday, the FAO cut its projection of world wheat production in 2022 by 6 million. 1-2-3, ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।